প্রথমত ভয় ছিলই, শঙ্কা ছিল যে ডে কেয়ারে নিয়ে আসছি, যদি কোনো দুর্ঘটনা ঘটে বাই চান্স, মানে বাসায় আসলে এর প্রতিক্রিয়াটা কি হবে, মুরব্বিরা যেটা করে, আসলে নানি আছে, দাদি আছে, দাদা আছে, মানে ওই ভয়টাও ছিল যে জবাবদিহিতা যেটা আর কি, যদি কিছু হয় দোষটা কিন্তু আমার ঘাড়ে এসেই পড়বে। আমি এই মুহূর্তে একটি অফিসের ডে কেয়ারে রয়েছি, যেটির অভাব অধিকাংশ কর্মজীবী মায়েদের, অধিকাংশ বললে ভুল হবে, কম বেশি সকলেরই একটি জিনিসেরই অভাব, সেটি হচ্ছে সুরক্ষিত একটি জায়গা যেখানে তারা তাদের সন্তানকে রেখে নির্বিঘ্নে কাজ করতে পারেন। আজকে আমরা এখানে এসে বেশ কয়েকজনের সাথে কথা বলে এটি খুঁজে বের করার চেষ্টা করেছি, কেমন হওয়া উচিত একটি আদর্শ ডে কেয়ার, এবং সুরক্ষিত একটি জায়গায় যখন সন্তানকে রেখে কাজ করতে পারেন একজন মা, কতটা বেড়ে যায় তার কর্মদক্ষতা। ডে কেয়ারে দেয়া মানে মনে করে যে স্বার্থপর বাবা মারাই একমাত্র ডে কেয়ারে তাদের বাচ্চাকে দিয়ে রাখে, তাদের এই জন্য বাবা মার এখন হচ্ছে পরিবর্তনটা আসছে, কিন্তু বাবা মার ছাড়া যে দাদা দাদি বাসার অন্য সদস্যরা আছে, তো তাদেরকে এই মনের যে পরিবর্তনটা এটা আসলে দরকার। মানে নারীর কাজ করা মানে আর শিশু অযত্নে পড়ে থাকবে, এরকম একটি ব্যাপক ধারণা সমাজে প্রচলিত আছে, কিন্তু আসলে মা শিশুকে যত্ন করেন, তার পাশাপাশি কিন্তু সংসারের তার আরও প্রচুর দায়িত্ব থাকে, তিনি একা মনোযোগে আসলে শিশুকে ডেভেলপ করতে পারেন না। তার চেয়ে বরং যদি প্রশিক্ষিত মানুষের কাছে শিশু যত্ন কেন্দ্রে শিশু থাকেন, তিনি নিরাপদ থাকবে, অন্য শিশুদের সাথে তার ইন্টারাকশন হবে, এবং এখন যেটা বলা হচ্ছে যে স্কুলে যাওয়ার আগে মানে এক ধরনের একটা ডেভেলপমেন্ট শেখবার, সে মানে শিক্ষাটাও শুরু হওয়া দরকার, সেই লার্নিংগুলো যে হয় এই বিষয়গুলোতে সচেতনতা তেমনভাবে গড়ে ওঠেনি। কর্মক্ষেত্রে যদি বলতে যাই ডে কেয়ার, সেটা তো খুবই জরুরি, কারণ হচ্ছে কর্মক্ষেত্রে যখন আমরা সব সুযোগ সুবিধায় পাই, তো ডে কেয়ারটা কেন নয়? কারণ ডে কেয়ার, আমরা তো মা, আমরা হচ্ছে মা প্রজাতি, আমাদের মা বাচ্চা থাকবে, আবার বাচ্চাকে দেখাশোনার জন্য আমাদের জব করা বা সেজন্য আমাদের সার্ভিস সব কিছু করতে হবে। কর্মক্ষেত্রে থাকলে যে ব্যাপারটা হতো, সে হয়তো আমার চোখের সামনে সবসময় বেশি থাকতো, বা আমি হয়তো তাকে যেও খাওয়াতে পারতাম বা ওকে দেখতে পারতাম। তো আমি একা মা, আমি আসলে জানি না মা হওয়াটা কেমন, কী কী প্রসেস যেতে হয় একজন মাকে, যেগুলো হয়তো আমি আমার মা থেকে শিখতাম, আমি আমার শাশুড়ি থেকে শিখতাম, তো সেগুলো তো আমি শিখতে পারছি না। তাই ডে কেয়ার আসলে আমাকে অনেক কিছু শিখিয়েছে, একজন মা হতে হলে কী কী করতে হয়, একজন শিশুর যত্ন কীভাবে নিতে হয়। কাশি দিচ্ছে এমন করে হাতটা দিয়ে, ছোটো ছোটো হাত, এটা আমি ওকে কিন্তু ওকে আমি দেখাই নাই, আমি দেখে বুঝে গেছি যে এটা হচ্ছে অবশ্যই ডে কেয়ার থেকে শিখেছে, যে কাশি অথবা হাঁচি আসলে মুখের সামনে হাতটা দিয়ে ভেবে দিবা। দেখ আমার খুব ভালো লাগলো কিন্তু, বা এই ম্যানারটা তো ওকে ডে কেয়ার থেকেই শেখালো। আমি অনেক প্রতিষ্ঠান দেখি যাচ্ছে একটা নাম করে ডে কেয়ার রেখে দেয়, হয়তো অনেক কিছুই আছে, খেলনাপাতি সব কিছুই আছে, কিন্তু কোনো লোক নেই বাচ্চাটাকে যে দেখবে সেরকম কেউ নেই, সেটা কিন্তু ডে কেয়ার হয় না, সেটা যাই একটা জায়গা, একটা স্থানই হয়। ডে কেয়ার মানে অবশ্যই তাকে দেখাশোনার পর্যাপ্ত লোক থাকবে, যে লোকটি তাকে সঠিক যত্ন নেবে। আমরা এরকম ডে কেয়ার সেন্টারও ভিজিট করেছি যেখানে বেচারা স্টাফ টিমদের, মানে এত শিশু এক জায়গায় যে তাদের জাস্ট কোনো রকম যাতে অ্যাক্সিডেন্ট না হয় ওইভাবে রেখে বাস দিনের শেষে মা বাবাদের কাছে দিয়ে দেওয়া, বিকাশের যে কোনো কাজ করা যাচ্ছে না, পারছেন না। সো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার শিশু যতজন এবং তাদের বয়স অনুযায়ী সেই অ্যাডাল্ট টু চাইল্ড রেশিওটা ঠিক রাখা হয়। এক গবেষণা বলছে দেশে মোট 63টি ডে কেয়ার রয়েছে, যেটি সাশ্রয়ী এবং সরকারি, এর মাঝে 35টি ডে কেয়ার ঢাকাতে। প্রায় 2800 শিশু এইসব ডে কেয়ারে সুবিধা নিয়ে থাকে। তবে আরেকটি গবেষণা এও বলছে যে এইসব ডে কেয়ারে শিশুরা পর্যাপ্ত পুষ্টি পায় না, এবং যথেষ্ট জায়গা, খেলাধুলা করার যথেষ্ট জায়গা না থাকার কারণে শিশুদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কেমন হওয়া উচিত একটি আদর্শ ডে কেয়ার? শুধু চাইলে যে আমি ডে কেয়ার দিলাম তা কিন্তু না, প্রশিক্ষণ নিতে হবে। আবার
এডুকেটেড পার্সন হতে হবে, কেয়ার গিভার হিসাবে লাভিং কেয়ার গিভার হতে হবে, ডে কেয়ার ওনার হিসাবেই আপনাকে চাইল্ড ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট দিতে হবে। সবার যে একদম হাসি খুশি সবসময় থাকতে হবে তা না, কিন্তু শিশুকে ভালোবাসতে হবে ডেফিনেটলি। এই জিনিসটা যদি না থাকে তাহলে আপনার হাজার কোয়ালিফিকেশন থাকুক, ফেস টু ফেস যে কাজটা সেটা ফুলফিল হবে না। কিন্তু আমরা আসলে আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে আমরা শিশুকে দিয়ে দেই সবচেয়ে আনকোয়ালিফাইড মানুষের কাছে, সেটা ঠিক না। আমার ওপিনিয়নে স্পেশালি একটা ডে কেয়ার সেন্টারে আমাদের সবচেয়ে কোয়ালিফাইড মানুষ দরকার, এবং একটা ইনস্টিটিউশনে আমার অফিসাররা যেরকম, আমার ডে কেয়ার স্টাফও কিন্তু অফিসার ম্যানেজার। সো এইভাবে কিন্তু স্টেটাসটা ঠিক রাখতে হবে, তখন কি হবে যে তাদের যে প্রফেশনালিজম সেটার রিসপেক্ট করা হচ্ছে, এবং এটার ফলাফলে কি হচ্ছে সবচেয়ে বেস্ট কেয়ার পাচ্ছে আমার শিশু। তো আমি বলবো যে সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে যেন সরকারিভাবেও এই ডে কেয়ারগুলোও যেমন করুক, এবং বেসরকারিভাবে যারা এগুলোতে আগ্রহী আরও করতে চায় তারা যেন আরও তাড়াতাড়ি এগুলো বিষয়ে উদ্যোগ নেয়, এবং সেটা অবশ্যই একটা নির্দিষ্ট বা একটা মিনিমাম কস্টিংয়ের মধ্যে, যাতে সব লেভেলের লোকজন আসতে পারে রাখতে পারে। সন্তান আসলে সবসময় সব মায়ের কাছে অনেক বড় একটা প্রাপ্তি, তাই আবার মা কাজ করবে এটাও খুব স্বাভাবিক, কারণ একজন শিক্ষিত মা মানে সে কাজ করবে, এটাই স্বাভাবিক। সন্তান যখন দেখবে তার মা কাজ করছে সে ইন্সপায়ার হবে। তো সব দিক থেকে মনে হয় মাকে কখনোই কাজ ছাড়া উচিত না, কিন্তু যখন কোনো উপায় থাকে না তখনই হয়তো মা কাজটা ছাড়ে। তাই আমি বলবো মায়েদের চাইতেও প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে এরকম কর্মজীবী মারা কাজ করেন তাদের উচিত ডে কেয়ার রাখা। আমার ক্যারিয়ার আমি এইদিকে নিয়ে আসছি শুধুমাত্র আমার বাচ্চাকে সেফ, এখানে একটা ডে কেয়ার সেন্টার আছে, আমি আমার বাচ্চাকে সেফ রেখে কাজ করতে পারছি, হ্যাঁ, যেটা যে যার বিনিময়ে আমি পুরো কনসেন্ট্রেশন আমি আমার অফিসের কাজে দিতে পারছি। এই সেই থেকে আসছে যে রাষ্ট্র যদি আমাকে এই সুযোগটা দেয় নিশ্চিন্তে কাজ করার, তাহলে রাষ্ট্র আমার কাছ থেকে অনেক বেশি কিছু পাবে, মানে আমার পুরো ডেডিকেশনটাই পাবে। বর্তমানে আমাদের যে অবস্থা দাঁড়িয়েছে, আসলে বিভিন্ন পণ্যের বলেন জিনিসের দাম বাড়ছে, আমাদের আর্নিং পরিবারে দুজন আর্নিং মেম্বার মাস্ট লাগে। সো ডে কেয়ার হলে যেটা হয় আমরা স্বামী স্ত্রী দুজনেই সুন্দরভাবে জব করতেও পারি, বাচ্চাটারও ভালো একটা সার্ভিস দেখাশোনারও হয়ে যায়, এবং যেটা হচ্ছে কাছাকাছি থাকাতে আপনার কস্টিং বলেন ফিনান্সিয়াল কস্টিং, ফিজিক্যাল মেন্টালি সব ধরনের স্ট্রেস থেকে এটা দূরে থাকা যায়। সো আমার শিশু যদি ভালো থাকে আমি ভালো আছি, আমি আমার কাজে মন দিতে পারছি, আমার কাজের কোয়ালিটিটা ভালোই থাকবে। কিন্তু আরেকটা দিকে আমি দেখি আমাদের কোম্পানির পার্সপেক্টিভ থেকে, যে আমি যখন একজনকে রিক্রুট করতে চাই আমি বেস্ট পারসনকে আমি চাই। এখন তার যদি চাইল্ড কেয়ারের অভাবে আমি বেস্ট পারসনকে হারাচ্ছি, তাহলে এটা আমার কোম্পানির জন্য একটা লস, ইন্ডাস্ট্রির জন্য লস, আমার দেশের জন্য লস। সো আমার মানে আমি পার্সোনালি মা হিসেবে যেটা পাচ্ছি তো পাচ্ছি, কিন্তু কোম্পানি হিসাবে ইট মেক্স ইকোনমিক সেন্স যে আমি বেস্ট পারসনকে পাবো। ডে কেয়ার যদি সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে পারে, তবেই একজন মা নির্বিঘ্নে নিশ্চিন্তে কাজ করতে পারবেন, বৃদ্ধি পাবে তার কর্মদক্ষতা, এবং একই সাথে অর্থনীতির চাকা সচল করতে ভূমিকা রাখতে পারবেন তিনি। এর সাথে কোনো মাকেই আর সন্তান লালন পালনের জন্য চাকরি ছেড়ে দিতে হবে না। নারীদের কর্মক্ষেত্রে আরো নানান সমস্যা নিয়ে সামনে আরো পর্ব আসছে, ততক্ষণ সঙ্গে থাকুন প্রথম আলো।